বিএনপি জামায়াতের অবরোধ প্রতিহত করতে রাজধানী ঢাকা পাঁচ আসনের বিভিন্ন সড়কে বড় ধরনের শোডাউন করেছে মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ রবিবার দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপনের নেতৃত্বে মিছিলটি যাত্রাবাড়ি থানার কাজলাপাড় থেকে শুরু হয়ে ডেমরা থানার বিভিন্ন সড়ক কদমতরী থানার বিভিন্ন সড়ক ও যাত্রাপাড়ি থানার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শনির আখড়া দনিয়া কলেজের সামনে এসে শেষ হয় এতে আওয়ামী লীগ সহযোগী সংগঠনের পাঁচ হাজার নেতাকর্মী দুই হাজার মোটর বাইক একশো প্রাইভেট কার বিশ পিক সহ ব্যক্তিগত যানবাহন নিয়ে উপস্থিত ছিলেন কামরুল হাসান রিপন বলেন বিএনপি জামায়াত নির্বাচন ভণ্ডোল করতে চায় তারা জানে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ডে দেশের মানুষ আবারও তাকে নির্বাচিত করবে এজন্য তার জনপ্রিয়তায় ভীত হয়ে বিএনপি জামায়াত জ্বালাও পরাও করে অস্বাভাবিক অবস্থা সৃষ্টি করতে চায় কিন্তু জনগণ তা হতে দেবে না নাশকত করে জানমালের ক্ষতি করতে চাইলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে